দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ঘনিষ্ঠ হলেও যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। উক্ত বৈঠকে তিনি জানান, গাজায় শান্তি এবং স্থিতিশীল পরিস্থিতি ফেরাতে ভারত সবসময় পাশে আছে এবং থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, নিউ ইয়র্কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। ফিলিস্তিনের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে। নরেন্দ্র মোদী ও মাহমুদ আব্বাসের বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রী মোদী গাজার মানবিক পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের বিষয়টি ফের নিশ্চিত করেছেন। বর্তমানে মোদী নিউ ইয়র্কে রয়েছেন। মূলত কোয়াড বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। বৈঠকের পর একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। গত বছর গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির যে প্রস্তাব জাতিসংঘে আনা হয়েছিল তার পক্ষে 120 সদস্য রাষ্ট্র ভোট দিলেও ভোটদানে বিরত ছিল মোদী সরকার। কিন্তু পাশাপাশি নয়াদিল্লি ক্রমশ এক পেশে অবস্থান থেকে সরে গিয়ে সূক্ষ্মভাবে ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে ভারসাম্যের পথে আসছে, এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। জাতিসংঘে গত বছরের ভোটাভুটির পর জেনেভা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি বলেছিলেন, ভারত ফিলিস্তিনের মানুষদের সহায়তা করবে দ্বিপাক্ষিক উন্নয়নমূলক অংশীদারির মাধ্যমে, সেই সঙ্গে ভারত মানবিক সমর্থনও চালিয়ে যাবে। একই সঙ্গে পুরনো অবস্থানের প্রতিধ্বনি করে তিনি বলেছিলেন, ফিলিস্তিনি সংকটে দ্বিরাষ্ট্রিক সমাধানকে ভারত সমর্থন করে, আর কোনো উপায় নেই। এই সমাধানের পথে যা যা প্রতিবন্ধকতা রয়েছে এখনই তার মোকাবিলা করা প্রয়োজন, নয়তো জট ছাড়বে না। উল্লেখ্য যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কূটনৈতিক মহলের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মতো ইসরায়েল ও গাজার যুদ্ধ থামাতে ভারতকে পাশে চাইছে ফিলিস্তিন।